নমস্কার বন্ধুরা, কেরিয়ার.কমে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কেন্দ্রে MTS পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের দেবো, কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য যোগ্যতার কী প্রয়োজন, কীভাবে তোমরা আবেদন করবে সব তথ্য পাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। তো তোমরা দেখতে পাচ্ছ শূন্যবাদের নাম এখানে দেওয়া হয়েছে। এখানে যেসব পদগুলো নিয়ে সেগুলো হচ্ছে, দেখো, সুপারভাইজার, হাউসকিপিং, লোডার, অফিস সহ কর্মচারী, এইসব পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। টোটাল 19টি শূন্যপদ তোমাদের এখানে রাখা হয়েছে। তো আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশান। এটি প্রকাশিত হয়েছে 13/5/2024 তারিখে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া হয়েছে, দেখতে সুপারভাইজার পোস্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে, যেখানে তোমাদের বলা হয়েছে গ্রাজুয়েশন করা থাকতে হবে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে, কম্পিউটার ওয়ার্কিং নলেজ থাকতে হবে, 30 বছরের মধ্যে বয়সে থাকলে আবেদন করতে পারবে, কোথায় কোথায় ভ্যাকান্সি যেটা দেওয়া হয়েছে, স্যালারি 22,412 টাকা। এবং দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 2 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে হাউসকিপিং স্ল্যাশ বা MTS, এখানে তোমরা অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে, সাথে 1 বছরের কাজ অভিজ্ঞতা থাকতে হবে, নির্দিষ্ট ট্রেডে কাজ করা তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, 30 বছরের মধ্যে বয়সে থাকতে হবে। এটা কিন্তু পার্টটাতে রিক্রুটমেন্ট করানো হবে, 1টি শূন্যপদ আছে। এবং এখানে দেখতে পাচ্ছ 16,926 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। 3 নম্বর যে পোস্ট সেটা হচ্ছে লোডার আনস্কিল, এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাথে কিন্তু হিন্দি এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলার তোমাদের জানতে হবে, তাহলে আবেদন করতে পারবে। এবং দেখতে পাচ্ছ 35 বছরের মধ্যে পয়সা থাকলে তোমরা এখানে আবেদনযোগ্য। পাটনাতে আছে 2টি ভ্যাকান্সি আর গোয়াতে আছে 12টি ভ্যাকান্সি। তো প্রত্যেকটি পোস্টে, এই পোস্টের জন্য কিন্তু তোমাদের 16,926 টাকা বেতন বা স্যালারি দেওয়া হবে। এইটা তোমাদের যেটা আছে পাটনাতে আবেদন করতে হলে তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে, আর যারা গোয়াতে অ্যাপ্লিকেশান করতে তাদের কিন্তু অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে। ডেট সবই এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখতে কিন্তু পড়ো কোন কোনটা লাস্ট ডেট কতটা, ঠিক আছে। পরের যে পোস্ট সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে দেখতে পাচ্ছ তোমাদের গ্রাজুয়েশন করা থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকে যে কোনো বিষয়ে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, 35 বছরের মধ্যে বসে থাকতে হবে। এই পোস্টের জন্য তোমাদের ভ্যাকান্সি রাখা আছে দিল্লিতে, 2টি ভ্যাকান্সি আছে, বেতন এখানে 25,000 টাকা দেওয়া হবে, এবং এটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে আরও ডিটেলস তোমাদের ক্লিয়ার করা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এই হলো ওয়েবসাইট লিঙ্ক www.basil.com, যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। আরও তথ্য যদি তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই এখানে কমেন্ট এখানে দেখে নিতে পারো। কিছু কিছু পোস্টের লাস্ট ডেট আছে তাড়াতাড়ি দেওয়া হয়েছে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তাকে বেসিল রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও, তারা বেসিল রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদনটি করে নিতে পারবে। আর যারা অফলাইনের যে ফর্মটা দেওয়া সেটা কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, যেটা তোমাদের এখানে রাখা হয়েছে গোয়ার জন্য যারা আবেদন করতে চাও। এই যে পোস্টে গোয়ার জন্য একটাই তো পোস্ট অফলাইন রাখা হয়েছে, সেটা যদি আবেদন করতে চাও তাহলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, অফিসের ওয়েবসাইট লিঙ্ক, সেখান থেকে কিন্তু তোমরা সংগ্রহ করে আবেদন করতে পারবে। এই ছিল আজকের আপডেট, নতুন একটি চাকরি আপডেট দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, সাথে সরকারি চাকরির এই ধরনের বিভিন্ন আপডেটগুলি বা বেসরকারি চাকরির নতুন নতুন আপডেটগুলি যেগুলো একদম জেনুইন, সেসব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।